অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগদার পরের দিনই এখানে পরিক্রমা করে গেছেন বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন প্রণাম করেছেন নন্দীগ্রাম শহীদ বেদি দিয়েছে মালা দিয়েছেন আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে গত তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে সবটা রাজনীতি হয় না সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয় তৃণমূল কংগ্রেসের কোন অধিকার নিয়ে সব বলার কারণ পশ্চিম বাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম দু ন সালে পাঁচই জানুয়ারি ফিরোজা বিবি একজন হাউস ওয়াইফ ছিলেন তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল কেন আমাদের সকলের সুপারিশে এখানে তো অনেক তাবড় তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে আজকে তিন বছরে পশ্চিমবাংলায় দুটো জলন্ত ইস্যু একটা হচ্ছে চাকরি দুর্নীতি বেকারদের কাছ থেকে কোটি কোটি মানে হাজার হাজার কোটি টাকা সরাসরি রাজ্যমন্ত্রীসভা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট হয়েছে পুরো শিক্ষা দপ্তর জেলে এবং আরো অনেকেই জেলে আবার অনেকে জেলে যাওয়ার পথে এবং প্রমাণ হয়ে গেছে সাদা খাতা দিয়ে ওএমআর কে টেম্পার করে বিনা ইন্টারভিউতে মেরিট ভেঙে অবৈধভাবে সার্ভিস রুল এবং নিয়মস এসএসসির রুলস এন্ড রেগুলেশন এবং প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে নয় নেতার আত্মীয় স্বজন পেয়েছে অথবা অধিকাংশ চাকরি দোকান খুলে বেচা হয়েছে তারক আরামবাগের শামীমের মতো পাঁশকুড়ার তাপস মন্ডলের মতো মোহনপুরের কালীপদপতির মতো এজেন্টরা সেল করেছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই সবচেয়ে বড় যে ইস্যু দু কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম তার যিনি পর্দা ফাঁস করেছেন অকুত ভয় হয়ে লড়াই করেছেন মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদিজি জেপি পি নাড্ডাজি অমিত সাজিরা। মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুল আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম পরবর্তীকালে অমিত শাহজী ওনার সঙ্গে বসেছেন ওনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে ওনার ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তাই অভিজিৎ মঙ্গলি আজকে আসা নয় অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে পশ্চিম বাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মুক্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এখানে হৃদয়ে আছেন তার তিনি চেষ্টা করবেন আগামী দেড় মাসে সব জায়গায় পৌঁছানোর না পৌঁছাতে পারলেও আমরা তো আছি ওনাকে চেনে না এমন কোনো লোক নেই অত অভিজিৎ গাঙ্গুলির এটা আশা নতুন নয় তিনি অন্তরে আছেন কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগটা আমরা পেয়েছি এটা এক নম্বর ইস্যু দ্বিতীয় সন্দেশখালী সন্দেশখালী নারী নির্যাতন মহিলা অত্যাচার বছরের পর বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ এবং সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে ভেঙে দিয়ে যে অত্যাচার সেটা হচ্ছে সন্দেশখালীর লড়াই একজন মহিলা করেনি এটা ঘটনা কয়েক হাজার মহিলা করেছে কিন্তু একজন তো দাঁড়াবে এক হাজার জন তো দাঁড়াতে পারবে না তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যেভাবে সালে জানুয়ারি উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল আজকের শাসক দল ঠিক একইভাবে রাজ্যের দুটো বিগ ইস্যুর উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিম বাংলায় এবারে নির্বাচন হবে চুরি দুর্নীতি এবং চাকরি চোরেদের বিরুদ্ধে আর নারী গ্রামের নারীদের অত্যাচারীদের বিরুদ্ধে তাই সন্দেশখালী এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে দেশ দুটো এলাকা দুটো বিষয় সিম্বল তার মানে উনি তো সামনে থেকে লড়েছেন